কারণ আল্লাহ যেন আমাদের সকলকে সুস্থ ভাবে নিয়ে যান সুস্থ ভাবে নিয়ে আসেন বলুন আল্লাহুম্মা আমিন আরেকটা কথা ইট আর 100 টাকা নিজেতে হবে জানেন তো নাকি কিন্তু দু বছর ডিউ আছে দু বছর ডাকিনি কেন লকডাউন ছিল কি এটা ভালোবাসার দাবি এটা কোনো চাপ নয় আমার বাপকে ছেলে হিসেবে বলছি আমার মা আমার বোন আপনারা তো যেতে পারবেন না নিজের ভাই নিজের আব্বা নিজের স্বামী নিজের ছেলের হাতে দিয়ে পাঠাবেন কেউ চাঁদা যদি তোলে দেবেন না আমার নামে বা আমার সংগঠন নলেজ সিটির নামে কোনো রকম ভাবে চাঁদা তোলা হয় না দিবা সিস্টেম একই বছরে একবার ডাকবো যাবেন ইট সাথে করে নিয়ে যাবেন গাড়িবারে পুরো মাঠে ঢুকবে রাস্তায় গাড়ি দাঁড় করাবেন না পুরো মাঠে শুধু লরি আর বাস নিয়ে যাবেন না বাকি 407 ওই মহিন্দ্রা স্পিড স্পিড কি কমনে ছোট হাতি বড় হাতি যা সব নিয়ে যাবে শুধু বাস আর লরি নিয়ে যাবেন না কারণ ও জায়গাও বেশি খেয়ে ফেলবে অত বড় গাড়ি অসুবিধা হবে জ্যাম হয়ে যাবে বাকি সব মাঠে ঢুকে যাবে মাঠে নিজে গাড়ি পার্কিং করবেন ওখানেই থাকবেন ওখানে প্রোগ্রাম হবে নামাজ হবে খাওয়া দাওয়া করে গাড়িতে উঠবেন আবার এসে জিয়ারত করে ঘরে আসবেন যাবার সময় নয় জিয়ারত আসার সময় জিয়ারত করবেন কথা বুঝে আসছে পীরের আওলাদ হুকুম করলাম কথাগুলোকে মানবেন আর ইটটা রাস্তাঘাটে নামাবেন না আবার নতুন করে বইতে হয় মাঠে গাড়ি যাচ্ছে মাঠেই নামাবে দুটো আরো দুটো প্রতিষ্ঠান এটা যেমন মাতৃসদন এটা প্রতিষ্ঠান আরো দুটো প্রতিষ্ঠান ওই দিনে ভিড় দেব আপনাদের সব ভাইকে নিয়ে বলুন মারহাবা আশা রাখছি আপনারা ভাইকে একা করে দেবেন না যাবেন তো নাকি 8ই ডিসেম্বর ইংলিশে আর বাংলায় 21শে অগ্রহায়ণ তবে একটা কথা মাথায় রাখবেন সকাল 10টার মধ্যে চলে যাবেন একদিন যদি কাজও অধিক হয় চলে যাবে সকাল 10টায় আপনারা এখান থেকে 6টায় গাড়ি ছেড়ে দেবেন পৌঁছে যাবে কথা বুঝে আসছে কেন 10টা থেকে 12টা প্রোগ্রাম 12টায় একসাথে আমরা সবাই নামাজের মুসল্লালি যাবে লক্ষ লক্ষ মানুষ নামাজ পড়বে আমি নামাজ পড়াবো আপনারা আমার পাশে পিছনে ইক্তেদা করে নামাজ পড়বেন যুবকরা কথা বুঝে আসছে মা ভাইরা বাপেরা সবাই পড়বেন নামাজের মুসল্লালি যাবে আর 2 লিটার পানির বোতল নিয়ে যাবে বসে বসে পান করার জন্য হোক আর কোনো প্রয়োজনের জন্য হোক নিয়ে যাবে কেন ওই জায়গাটাকে আমাদেরকে সুন্দর করে গুছোতে সময় লাগবে ঠিক না বেটি তো সময় লাগবে আর একটা কথা কি জানো দুপুরবেলা খাবারটা নিয়ে যেতে হবে নিয়ে যাবেন তো কেন এতগুলো মানুষকে খাওয়ানোর সমস্যা নাই খাবে আমি নই তো খাবার মালিক কে আল্লাহ কিন্তু ম্যানেজমেন্ট করতে অসুবিধা হবে আপনি খেয়াল করে দেখুন তো যেভাবে মানুষ আমায় ভালোবাসে আগে বেঁচে ছিল আজও বাসে তো নাকি গো সবাইকে জিজ্ঞেস করছি আগে ভালো এখনো বাসে তো নাকি আলহামদুলিল্লাহ হাত তুলে বলুন বাসেন তো নাকি না শুধু নরের তকবীর আল্লাহ আকবার ভালোবাসেন তো নাকি আলহামদুলিল্লাহ যদি এইভাবে মানুষ যদি যায় গতবারে কত 19 কত মানুষ হয়েছিল জানেন তো সবাই কম করে 2.5 কোটি টাকা শুধু খাবারের পিছনে চলে যাবে তা আমি যদি ওই টাকাটা যদি একটা বিল্ডিং এ কাজে লাগাই তাহলে আমাদের প্রতিষ্ঠানটা আগাবে না আগাবে না আমরা কি করছি নিশ্চয়ই জানেন সর্বপ্রথম মাতৃসদন অর্থাৎ মা বোনেদের সম্পূর্ণ মহিলা দ্বারা ডেলিভারি ও চিকিৎসার ব্যবস্থা এরপরে আরো বহু হসপিটাল স্বাস্থ্য ডিপার্টমেন্ট তৈরি হবে আমরা চাই ইঞ্জিনিয়ারিং কলেজ ল কলেজ মেডিকেল কলেজ নার্সিং কলেজ জুনিয়র ইংলিশ মিডিয়াম সিনিয়র ইংলিশ মিডিয়াম বাংলা মিডিয়াম যাতে আমার ভাইয়ের বাচ্চা কোনো আমি যাদের চাচা এই যে সব দাঁড়িয়ে আছে যাদের চাচা আমি এখন সিরাই সিরাই রক্ত সব ভাইজানের ভক্ত সবার ভাইজান হয়ে গেছে বাপও ভাইজান বলছে ছেলেও ভাইজান বলছে যাক ঠিক আছে কিন্তু এদের হিসাব অনুযায়ী চাচা তা আমি আমার ভাইদের সব ছেলেগুলোকে নেবো নিয়ে ওদেরকে ঘর থেকে পড়িয়ে একটা একটা করে হীরে টুকরো বানাবো যারা দেশ ও দেশবাসীর গর্ব তৈরি হবে ডাক্তার হবে উকিল হবে জজ হবে ডিএম হবে পিডিও হবে বড় বড় অফিসার তৈরি হবে দেশ ও দেশবাসীর গর্ব তৈরি হবে এটা আমার স্বপ্ন চেষ্টা আমি একা করব না আমার সাথে আপনারা থাকবেন কারা থাকতে রাজি আছেন হাত তুলে দেখেন মারহাবা নারে তকবীর হাত নামাবেন না আল্লাহ পাক আপনি সাক্ষী থাকেন এই হাতগুলো আমার পাশে আল্লাহ এদেরকে দুনিয়া শান্তি দেন আখেরাতে আমাদের সঙ্গেও জান্নাত নসিব করেন বলুন আল্লাহুম্মা আমিন নারী দিবে ফুরফুরা শরীফ আহলে সুন্নাত আল জামাত ফুরফুরা শরীফ আহলে সুন্নাত আল জামাত দাদা পীর রুহানি আওলাদগণ
নবীর উম্মত উম্মতি গো নারী দিবে আমি কি আপনাদের কাউকে জোর করে হাত তুলিয়েছি হ্যাঁ তাহলে আপনারা 2 লিটার পানির বোতল নামাজের মুসল্লা দুপুরের খাবার নিয়ে যাবেন 12টা থেকে 2টো 2টোর পরে নামাজ হবে একসাথে নামাজ পড়বো খাওয়া দাওয়া করবেন গাড়ি তুলবেন সকাল সকাল আবার ঘরে চলে আসবেন কথা বুঝে আসছে একটু মাথায় রাখবেন 21 অগ্রণ আল্লাহ যেন আমাদের সকলকে সুস্থ ভাবে নিয়ে যান সুস্থ ভাবে নিয়ে আসেন বলুন আল্লাহুম্মা আমিন আরেকটা কথা ইট আর 100 টাকা নিজেতে হবে জানেন তো নাকি কিন্তু 2 বছর ডিউ আছে 2 বছর ডাকিনি কেন লকডাউন ছিল কি এটা ভালোবাসার দাবি এটা কোনো চাপ নয় আমার বাপকে ছেলে হিসেবে বলছি আমার মা আমার বোন আপনারা তো যেতে পারবেন না নিজের ভাই নিজের আব্বা নিজের স্বামী নিজের ছেলের হাতে দিয়ে পাঠাবেন কেউ চাঁদা যদি তোলে দেবেন না আমার নামে বা আমার সংগঠন নলেসিলির নামে কোনো রকম ভাবে চাঁদা তোলা হয় না দিবা সিস্টেম একই বছরে একবার ডাকবো যাবেন ইট সাথে করে নিয়ে যাবেন গাড়ি এবারে পুরো মাঠে ঢুকবে রাস্তায় গাড়ি দাঁড় করাবেন না পুরো মাঠে শুধু লরি আর বাস নিয়ে যাবেন না বাকি 407 ওই মহিন্দ্রা স্পিড স্পিড কি কমনে ছোট হাতি বড় হাতি যা আছে সব নিয়ে যাবে শুধু বাস আর লরি নিয়ে যাবেন না কারণ ও জায়গাও বেশি খেয়ে ফেলবে অত বড় গাড়ি অসুবিধা হবে জ্যাম হয়ে যাবে বাকি সব মাঠে ঢুকে যাবে মাঠে নিজে গাড়ি পার্কিং করবেন ওখানেই থাকবেন ওখানে প্রোগ্রাম হবে নামাজ এসে খাওয়া করে গাড়ি তুলবেন আবার এসে জিয়ারত করে ঘরে আসবেন যাবার সময় নয় জিয়ারত আসার সময় জিয়ারত করবেন কথা বুঝে আসছে পীরের আওলাদ হুকুম করলাম কথাগুলোকে মানবেন আর ইটটা রাস্তাঘাটে নামাবেন না আবার নতুন করে পইতে হয় মাঠে গাড়ি যাচ্ছে মাঠেই নামাবে দুটো আরো দুটো প্রতিষ্ঠান এটা যেমন মাতৃসদন এটা প্রতিষ্ঠান আরো দুটো প্রতিষ্ঠান ওই দিনে ভিড় দেবো আপনাদের সবাইকে নিয়ে বলুন মারহাবা আপনারা সবাই শরীক হবেন এটা একটা ইতিহাস আপনারা আপনার বাচ্চাকে বুড়ো বয়সে বলতে পারবেন এই তোরা যাকে আমি চাচা বলছিস আমাদের ভাই একসাথে কোদাল চালিয়েছিলাম একসাথে ভিত দিয়েছিলাম এই প্রতিষ্ঠান ওই প্রতিষ্ঠান ওই প্রতিষ্ঠান সব থেকে আমরা করেছি এটা গর্ব নয় যারা ইটগুলো লিখেছিল তারা আজকে যে কি দেখবে আরে আমার ব ইটটা দাদা হুজুরের নলেজ সিটিতে পীর আবু বকর এবিএস আবু বকর সিদ্দিক মাতৃ সদনে আমার ইটটা লেগে আছে যতদিন আমি বাঁচবো তার সওয়াব পাবো কবরে চলে যাব বিল্ডিং থাকবে সওয়াব যাবে এটা তো খুশির ব্যাপার তাই ইট বয়ে নিয়ে যাবেন বেশি আনন্দ লাগবে যদি তিনটে লিখে যেতে পারেন ভালো 300 টাকা লিখে যেতে পারেন ভালো না হয় এবারেরটা তো লাগবে ইনশাআল্লাহ 100 টাকা একটাই বাকি আপনাদের ব্যাপার কথা বুঝে আসছে আসুন সকলে সালাত ও সালাম আর শুধু যাবেন তা নয় আপনাদের আরেকটা কাজ দিচ্ছি ভাই কাজ দিলে নেবেন না সব প্রচার করুন আমি তো অত্যন্ত খুশি কিছু কিছু ছেলে দিয়ালে লিখছে দেখি জানো মনে হচ্ছে 800 লাখে ডুবিয়ে ছেড়ে দিয়েছে কথা বুঝছেন না এটা ভাই ভাইয়ের সাথে আনন্দ করছে খারাপ নেবেন না আমি অত্যন্ত খুশি যারা ভাড়া করে কাউকে লিখাই নেই এই ভাড়া সিস্টেমটাই বন্ধ করো নিজেরাই সব করো বেকা হোক কারা হোক যাই হোক আমার আমার থাকবে কথা বুঝছেন না বলেন না যার পড়ার দরকার পড়ে নেবে যে পড়তে পারবে না তাকে পড়ার দরকার নেই আমার ভাইয়েরাই যে নিজে থেকে দিয়াল লিখছে দেখে আমি খুব খুশি আমি অত্যন্ত গর্বিত যে আল্লাহ আমার এত সুন্দর সুন্দর ভাই দিয়েছে আমি আরো খুশি হব আমার ভাইরা যদি আর দুটো কাজ একটু মন দিয়ে করে নাম্বার 1 মসজিদ গুলোকে যদি আবাদ করে নামাজ পড়ে আর নাম্বার 2 একটু দাদা হুজুর ও পাঁচ হুজুর এবং বসিরার হুজুরের লেখা বইগুলোকে একটু নিজেরা একবার পড়েন বাস এই দুটো জিনিস যদি আপনারা আর একটু মেনে নেন আমার জীবনটা ধন্য হয়ে যাবে আমার বিশ্বাস আমরা দুনিয়ায় এক জায়গায় হইছি আমরা জান্নাতও এক জায়গায় হব ইনশাআল্লাহ এটা আমার বিশ্বাস শুধু এই দুটো কাজ একটু যোগ করে নেন একটা হলো যেখানেই থাকি নামাজের সময় যদি আমার এলাকায় না আসতে পারি শরীর পাক থাকলে ওখানেই নামাজের মুসল্লা হোক চাদর বিছিয়ে আল্লাহ আল্লাহ তোমার সামনে দাঁড়িয়েছি দোয়া দরুদ এখন জানেন না শিখবেন আস্তে আস্তে শিখুন তৎক্ষণ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দিয়ে শুরু করুন কথা বুঝছেন না আর যদিও কোনো জায়গায় পড়ার সিস্টেম নাও থাকে ঘরে এসে রাত্রিরে ঘুমোবার আগে আল্লাহকে সেজদাটা দিয়ে ঘুমোবে কি গো আমার যুবকরা শুনবেন আমার কথা আমার বোনগুলো আমি খুব খুশি হব তোমাদের জন্য 5 ওয়াক্ত নামাজে দোয়া করি মক্কা মদিনায় গিয়ে দোয়া করেছি যখনই হাত তুলি দোয়া করি তোমাদের জন্য আল্লাহ সাক্ষী
দোয়া করি তোমরা যদি নামাজ পড়ো আর দ্বিতীয় নিজেরা একটু বইটা পড়ো ইসলাম এলো কি করে বাংলায় দাদা হুজুরের জীবনী আর দাদা হুজুরের খলিফাদের লেখা যেমন আল্লামা হুজুর মেজো হুজুরের লেখা বইগুলো একটু পড়ো দেখবে তোমরা আরো শক্তিশালী হয়ে যাবে ইয়া নবী আমার কওমের ছেলে চেনেন না তাহলে আপনাদের কত মোকাবেলানো বড় সহজ তাই বলি কোনো পড়াশোনা করো শুনুন আমার যুবক আমি বলছি আজকে শুনলেন সালাউদ্দিন আইবি হুজুর ছিলেন জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি ও জগৎ বিখ্যাত একজন রাজা সুলতান ছিলেন জোরে বলুন সুবহানাল্লাহ কেন সুবহানাল্লাহ বলতে বললাম তিনি আল্লাহর ওলিও ছিলেন এবং তিনি এমন একটা কাজ করেছে যে কাজটা শুনলে আপনি অবাক হয়ে যাবেন মসজিদে আকসাকে চেনেন বলো যুবকরা মসজিদে আকসা জানেন জেরুজালেমে যেটা মসজিদে আকসা ইসলামের একটা কিবলা পৃথিবীর দ্বিতীয় মসজিদ মসজিদে আকসা ওই মসজিদে আকসাকে একদল সন্ত্রাসরা রাত ক্ষমতার জোরে দখল করে নিয়েছিল যেমন আমাদের কলকাতাতে 70টার উপরে মসজিদ তালা মারা বন্ধ পড়ে আছে আপনারা জানেন কি বললি তো বলবেন আব্বাস সিদ্দিকী রাজনীতি করছে তুমি পাওয়ারের জোরে আমার খোদার ঘরকে তালা মেরে দিলে সমস্যা নয় আর তোমাদের এই অপকাণ্ডগুলোকে ভেঙে চুরমার করে খোদার ঘরের জন্য কথা বলবো তখনই হারাম ক্ষেত্রে অসুবিধা হয় ঠিক না বেঠো আমরা গুনাহগার আমরা পাপী কিন্তু আল্লাহ আল্লাহ রাসূলের দুশমন আমরা না খুব ভালো করে ঠান্ডা মাথায় শুনুন মসজিদে আকসাকে একদল সন্ত্রাসরা দখল করে নিল হযরত সালাউদ্দিন আইবি এত বড় সুলতান ছিলেন আল্লাহওয়ালা ছিলেন উনি কানতে লাগলেন আল্লাহ পাক উনাকে সাহায্য করলেন উনি মসজিদে আকসাকে সন্ত্রাসদের বিরুদ্ধে লড়াই করে পুনরুদ্ধার করলেন জোরে বলুন সুবহানাল্লাহ মসজিদে আকসা উদ্ধার হয়েছে সারা পৃথিবীতে লোক আনন্দ করছে ইতিহাসটা শুনে যান তাহলে কি বুঝাতে চাইছে খুব আনন্দ করছে স্বাভাবিক আনন্দ হবে আজ বাবরি মসজিদ ভারতের প্রত্যেকটা মুসলমানের ভালোবাসা ঠিক না বেটি কোর্ট রায় দিয়েছে কোর্টের কোন জজ রায় দিয়েছে আমরা দেশকে ভালোবাসি দেশের সংবিধানকে সম্মান দিই রায় ভুল হলো আমরা দেশের স্বার্থে সংবিধানের স্বার্থে মনে ব্যথা থাকলো ঠিক না বেটি কিন্তু অন্যায় হয়েছে জুলুম হয়েছে মসজিদে আকসা বাবরি মসজিদের থেকেও কিন্তু বিশাল ব্যাপার সারা ওয়ার্ল্ডের মুসলমানের হৃদয় ওটা ঠিক না বেটি তো এই মসজিদ যখন উদ্ধার হলো সন্ত্রাসদের হাত থেকে তখন বিশাল খুশি সবাই সালাউদ্দিন আইবি হুজুর কিন্তু মন খারাপ করে ঘরে বসে আছে সবাই শুনছেন তো মন খারাপ করে বসে আছে শোনো যুব তোমাদেরকে মিটিয়ে ফেলার প্ল্যান চেপটে মেরে লোকরে শেষ করে ফেলার প্ল্যান চলছে তোমরা জানো না শুধু আমার ছোট ভাই আমাকে বলেছে ভাই আপনি আমার জন্য দোয়া করেন আমি যেটা করছি করি আপনি জলসা মাহফিল করেন কোরআন হাদিসের কথা শরীয়তের কথা মসজিদ মাদ্রাসা দেখছেন নলেজ সিটি করছেন করেন আমি এইদিকে আছি আমি দেখছি আপনি দোয়া করবেন আমার জন্য আপনাকে কিছু করতে হবে না তাই আমি অনেক মুখ সংযতা করে কথা বলছি তবে কিছু দেখছি বাঁদর এখনো লাপাচ্ছে কথা বুঝছেন না ওরা ভাবছে আব্বাস সিদ্দিকী চুপ করে গেছে না না আমার ভাই আমাকে বলেছে যে আপনি আমার জন্য দোয়া করুন আমি আছি আপনি যেটা করছেন সেগুলো করেন না মসজিদ করেন মাদ্রাসা করেন নলেজ সিটি করেন জলসা করেন দাদা প্রেস জলসা খেদমত করেন কিন্তু আমি চুপ থাকার পরেও দেখছি কিছু মাদক শুধু লাপিয়ে 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 আমাকে কামড়াবার চেষ্টা করছে ঠুকছে না বেটি হ্যাঁ খোদার মার হবে একটা দুটো হচ্ছে আরো হবে এমন জায়গায় জড়িয়ে যাবি তুই দিশেহারা হয়ে যাবি ই কি সর্বনাশ হলো রে আল্লাহ কথা বুঝা যাচ্ছে না তবে হ্যাঁ কেউ যদি গঠনমূলক সত্য কথা নিয়ে গঠনমূলক সমালোচনা করে তাকে আমি ধন্যবাদ জানাবো কেন সমালোচনা থাকা ভালো তাহলে সততার সঙ্গে কাজ করতে ভালো লাগবে আর না হয় একঘেয়ে হয়ে যাবে ধর আমার কেউ ভুল ধরার নেই আমি যা খুশি করি ঠিক না বেটি কিন্তু তুমি মিথ্যা মিথ্যা প্রচার করো না আল্লাহ বলে একজন আছেন যা নাই তোমাকে এমন জায়গায় জড়িয়ে দেবে তুমি দিশেহারা হয়ে যাবে আল্লাহর মার এখনো বাকি আছে অনেক শয়তান এখনো বিপদে পড়বে আমি আপনাকে বলে যাচ্ছি
অনেক কটা শয়তান আগামী দিন আখনো বিপদে পড়বে বাকি আছে তুমি কি ভাবছো আল্লাহ ছেড়ে দিয়েছে নাকি এই তোমরা কি মনে করছো ছেড়ে দিয়েছে আল্লাহ ছাড় দিয়েছে ছেড়ে দেয়নি আমি যে কথাটা বলছি কথাটা খুব মন দিয়ে শোনার ব্যাপার আছে হযরতে সালাউদ্দিন আইবি হুজুর ঘরের মধ্যে বসে আছে মন খারাপ করে মসজিদ আকসা দখল হয়েছে সবাই আনন্দ করছে হুজুর বসে আছে কিছু হুজুরের প্রধান সেনাপতিরা হুজুরের কাছে আসলে এসে বলছেন হুজুর এত বড় একটা খুশির সময় আপনি মনমরা করে মনে বসে আছেন আল্লাহর ওলি বলছেন শোনো বাবা প্রকাশ্য দুশমনকে চিনা যায় প্রকাশ্য দুশমনকে পৃথিবী বিখ্যাত একজন সুলতানের কথা বলছি হাজারো হাজারো দেশ জালিমদের হাত থেকে নিরীহ শোষিত লাঞ্ছিত বঞ্চিত মানুষকে উদ্ধার করার নাম হলো সালাউদ্দিন আইবি যার নাম এখনো ইতিহাসের পাতায় সোনালী অক্ষরে লেখা আছে যার নামটা বললে পৃথিবীর রাজা মহারাজারা এখনো থরথর করে কাঁপে তার নাম হলো সালাউদ্দিন আইবি তুমি পড়ো না তাই বুঝতে পারছো না কে হযরতে সালাউদ্দিন আইবি তিনা সৈন্যদের ঘরে বলছে শোনো বাবা প্রকাশ্য দুশ্মনদের চিনা যায় লাখ লাখ প্রকাশ্য দুশ্মন আমাদের মোকাবেলায় নেমেছিল মহান রব্বুল আলামিনের দয়াতে হাবিবুল্লাহর দোয়াতে সব শেষ করে দিয়ে আমরা ফতে হয়েছি জোরে বলেন সুবহানাল্লাহ কিন্তু বাবা জিতার পরে একটা কথা মাথায় ঢুকছে সেটা হলো এটাই প্রকাশ্য দুশ্মন যদি আরো দশ বিশ লাখ থাকতো এখনো নয় লড়াই করা যেত আমার কমের মধ্যে একদল দাঁড়ি টুপিওয়ালা ছদ্মবেশী মুনাফেক আছে এগুলোকে যদি শেষ না করা যায় আমার ভয় হচ্ছে আবার খোদার ঘর কিরা বিক্রি করে ফেলবে কবেকারের কথা শুন বুঝতে পাচ্ছেন আজকের কথা নয় শ শ বছর আগেকার কথা সেদিন যদি কমের মধ্যে দাঁড়ি টুপিওয়ালা গাদ্দার থাকতে পারে আজকে আছে না না জোরে বলুন তাহলে আজকের মসজিদ আজকের মাদ্রাসা শেষ করছে কারা বুঝতে পাচ্ছেন চিনবেন কি করে সেদিন যারা মসজিদকে দখল করেছিল সেদিন তারা একদল দাঁড়িওয়ালা টুপিওয়ালাকে মসজিদের ইমামে বানিয়েছিল মুফতি বানিয়েছিল হযরত বানিয়েছিল বড় পীর সেজে কদি ফেলে বসেছিল সেদিনের কথা বলছি সালাউদ্দিন আইবি একটা গোয়েন্দা দপ্তর খুললেন সেই সকল পীরদের কাছে সেই সকল ইমামদের কাছে সেই সকল মুফতিদের কাছে গোয়েন্দাদের পাঠালেন গোয়েন্দারা আস্তে আস্তে তাদের মধ্যে ঢুকে গিয়ে সত্য খবরটা যখন তুলে আনছে কি রিপোর্ট বেরোচ্ছে জানেন 3000 এরকম পীর দাবিদার মুফতি দাবিদার ইমাম সাহেব দাবিদার মাওলানা দাবিদার 3000 কে সালাউদ্দিন আইবি কতল করেছিল কেন এরা সেজেছিল মুসলমান এরা গদি ফেলেছিল মুসলমান এরা ইমাম সেজেছিল মুসলমান এরা এই মুক্তি সেজেছিল মুসলমান কিন্তু সব ইহুদিদের টাকা নিয়ে মসজিদে আকসার দুশ্মন করেছিল লোক যখনই মসজিদে আকসার জন্য হকের জন্য গরিবের জন্য যখনই উঠতে যায় এরা তখনই বলে তাদের মুসল্লিদের তাদের ফতোয়ার লোকেদের তাদের মুরিদদের হে বাবা দাঁড়াও না দেখছি দাঁড়াও না দেখছি এইভাবে দূষণ করে আমার কমকে যদি সেদিন ঢেকে রাখতে পারে আজও তাহলে একদল দাঁড়িওয়ালা টুপিওয়ালা মুফতি মৌলানা বক্তা পীর সাহেব পীরজাদা থাকতে পারে না পারে না এরাও আজকে টাকার কাছে নিজের ধর্মকে বিক্রি করতে পারে না পারে না এরা সমাজের বুকে ঘুরে বেড়ায় ভয় দেখি আম মানুষকে আল্লাহ থেকে সরাচ্ছে এক বড় বলেন খোদাকে ভয় করো খোদাকে ভয় করো খোদাকে ভয় করো বলবে না খুব ঠান্ডা মাথায় মাথা বাগান না হয় আগামী দিন যেটুকু আছে আপনার ধর্মের আপনার মসজিদের আপনার মাদ্রাসার ওটুকু কিন্তু আর থাকবে না যদি বিশ্বাস লাগে আব্বাস সিদ্দিকীর কথা আগে আপনাদের পাশে ছিলাম যতদিন আল্লাহ বলাবেন থাকবো আপনাদের পাশে যতদিন আল্লাহ করাবেন করব আপনাদের জন্য আপনারা আমার পাশে থাকতে চান না চান না আল্লাহকে সাক্ষী রেখে বলছেন তো মুনাফিকি করছেন না তো আমি দেখছি না আল্লাহ দেখছে হাতগুলো মুনাফিকের হাত নয় তো এই হাতগুলো ধোকার হাত নয় তো তাহলে আমি যেদিকে আপনারা সেদিকে তো নাকি আমার যেদিকে চলবো আপনারা সেদিকে চলবেন তো যেখানে থামবো সেখানে থেমে যাবেন তো যেখানে বসবো বসে যাবেন তো যেখানে চলবো চলবেন তো
আলহামদুলিল্লাহ সর্বপ্রথম এই হাতগুলোকে ডাক দিলাম প্রচার করো নলেজ সিটির ময়দানে আসো দাদা হুজুরের মাতৃ সদন উদ্বোধন করি আর দুটো বিল্ডিং এর ভিত্তি স্থাপন দি দুটো প্রকল্পে আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন আর জোরে বলুন আল্লাহুম্মা আমিন মনে রাখবেন মনে রাখবেন মনে রাখবেন দাদা হুজুর এবিএস আবু বকর সিদ্দিক দাদা হুজুর দাদা হুজুর দাদা হুজুর সবার ঠিক না বে ঠিক গো তাই আসুন শিক্ষা কোন দলের নেতা মন্ত্রী কোন মানুষের কোন জাতির কোন সংগঠনের হয় না শিক্ষা মানুষের হয় ঠিক না বেটি স্বাস্থ্য কোন ধর্ম কোন দল কোন জাতির হয় না মানুষের হয় তাই আমার ওখানে শিক্ষা প্রতিষ্ঠান জেনারেল লাইনের আর চিকিৎসা তাই সমস্ত মানুষের আসুন আল্লাহ সকলকে হেফাজত করেন আল্লাহ যদি নিয়ে আসে আবার আসবো তো না কি গো কি গো ভাইয়ের আসবে তাহলে আমার মা বোনেরা গতবার যেন আরো বেশি পড়া হয় এগুলো তো বেশিরভাগ মা বোনেরাই পড়ে ঠিক তো নাকি সত্যি করে বলো আমরা তো ফাঁকি ভাই আমরা আমার কথাও বলছি আমরা আমাদের মা বোনেরাই বেশি কলেমা পড়ে কোরআন পড়ে আমরা সব ফাঁকি ভাই হ্যাঁ আসসালামু আলাইকুম ভাইজান চাচিমার শরীর খুব খারাপ হাট নষ্ট হয়েছে আল্লাহ হেফাজত সুস্থ করে ছোট মায়ের মেয়ে হয়তো দোয়া করবেন একজনের অসুস্থ একজনের সন্তানের জন্য দোয়া চাইছে আল্লাহ কবুল করেন বলুন আল্লাহুম্মা আমিন আসেন আর কথা নাই নামাজ উজুর পরে নামাজ পড়বেন হ্যাঁ আচ্ছা দাওয়াতটা কবে জানি দিলাম একুশে অগ্রাণ আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আল্লাহ আমার আব্বা গুলো ভাই গুলো মা গুলো বোন গুলো ছোট ছোট বাচ্চা গুলো আল্লাহ সব হাত তুলেছে মা বোন গুলো হাত তুলেছে আমাদের আশা বসাকে আল্লাহ আপনি কবুল করে নেন আল্লাহ এত কষ্ট করে কাজ কাম তো নেই তারপরেই রোদের মধ্যে আমার ভাই গুলো সব এসে বসেছে বাপ মা গুলো সব বসেছে আল্লাহ সব দূর দূরান্ত থেকে হাত তুলেছে মা বোনেরা কবুল করে নিন আল্লাহ রহমত কি সব দেন আমার দয়ার নবীদের সব কানে পৌঁছে দিন হুজুরে আব্বা জান আম্মা জান হুজুরে পরিবার সন্তান সন্তান ইমামে হাসান হোসেন খাতুনে জান্নাত হুজুর বাকি সবটুকু পৌঁছে দিন চার পিরানে বেচার ইমাম হুজুর রূপাকে সবটুকু পৌঁছে দিন আল্লাহ দ্বারা সুলতানহীন গরিব নওয়াজ খাজা মঈনুদ্দিন তোমরা চলে যাও এখানে নয় দরবারে এই যে এখানে না দরবারে কিছু জিজ্ঞেস করার আছে আমাদের ভালোর জন্য বলেছে বকেছে মেরেছে ডেটেছে কিন্তু তুমি কমিটি হলো বা তোমাকে কথা বলতাম না তুমি আদর করে বলো যে ভাই একটু বসেন না ভাই তার মন যাই বসবে না মন যাই দাঁড়িয়েই শুনবে আজ দাঁড়িয়ে শুনবে কাল বসে শুনবে বলুন আলহামদুলিল্লাহ আশা যখন শুরু হয়েছে জান্নাত একসাথে যাওয়া পর্যন্তই থাকবো ইনশাল্লাহ একটু জোরে বললেন না খুশি নয় আমাদের সঙ্গে থাকতে এ খুশি নয় দুনিয়ায় সব সময় আমরা একসাথে থাকব এই যে কথাটা বললাম একসাথে জান্নাতে এটা কি আপনারা রহস্য নিলেন নাকি কেউ আচ্ছা এর পিছনে দলিল নাই মনে করেছেন হ্যাঁ এখন তো আপনাদের এলাকায় আবার ফতোয়া দেয় যারা দাঁড়িয়ে মুতা তারা বুঝতে পারছেন না ফাসিক ফাজিল বেহুদা কথা বুঝে আসছে না আলটালা দুঠালা আলকাটা গিবত করা পরম গরিবের মাল ছেড়ে খারা তারা হন ফতোয়া দিচ্ছে ধর্মটা গেলে কি করছে বুঝতে পারছেন আর পাওয়ারের জোর আছে সে ধর্মের বিষয়ে যা খুশি উল্টো পাল্টা বলে দিচ্ছে আর আমরা কিছু বলতে পারছি না তবে মনে রেখে দিওয়ানের বিরুদ্ধে কথা বলা ইসলামে একটা বড় মহান কাজ মদিনা নববীতে বসে আছে বুখারীর হাদিস বলছি শোনো এমন সময়
সময় একটা মানুষ নবী পাকের দরবারে চলে আসলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ কামোটা কবি হবে আল্লাহ নবী বলেছিলেন এ বাবা ছেলে যুবক কামত অবশ্যই একদিন একদিন হবে বাবা তবে কামতের জন্য তুমি কি করছো বাবা ফাকামা দাতু লাগা কাসির সালাত ওয়া সিয়ামি ইয়া রাসূলুল্লাহ হে ইয়া হাবিবাল্লাহ বেশি বেশি কিছু করতে পারি না ইল্লা তবে আমি উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু আল্লাহ আল্লাহ ভালোবাসি অন্তর থেকে নবী আমার কি বলেছিলেন আল মারউ মা মান আব্বা দুনিয়ায় যে যাকে ভালোবাসবে পরকালে সে তার সাথে জান্নাতে চলে যাবে আরো করে বলুন আল্লাহ 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 কথা শুনছো যুবক এটা হাদিস বুখারী হাদিস আবার কোরআনের পরে যে কিতাবের দরজা দুনিয়ায় যে যাকে ভালোবাসবে পরকালে তার সাথে জান্নাতে যাবে এই শুনছেন না শুনেন না দুনিয়ায় যদি আপনারা আমাকে ভালোবাসেন কি জন্য ভালোবাসেন দাদা হুজুর আওলাদ বলো তো নাকি না আমি ভারতের প্রধানমন্ত্রী হ্যাঁ এই কেন ভালোবাসেন দাদা হুজুরের আওলাদ তাই না তো এই ভালোবাসা যদি দাদা হুজুরের জন্য তাহলে দাদা হুজুরকে ভালোবাসেন কেন আল্লাহর কোরআন বলছে উলিল আমর মিনকুম উলিল আমর মানতে হবে দাদা হুজুর হলেন উলিল আমর জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে আল্লাহর হুকুম তাই ভালোবাসি তাই মানি আর কোরআন বলছে মুজাদ্দিদ মানতে হবে দাদা হুজুর হলেন মুজাদ্দিদুজ জামান জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে দাদা হুজুরকে ভালোবাসি কার জন্য আল্লাহ ও আল্লাহর রাসূলের জন্য আল্লাহ আল্লাহর রাসূলকে যে ভালোবাসে সে তো রাসূলের সাথেই জান্নাতে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে আমার সঙ্গে যদি কেউ বিদ্বেষই করেন সেটাও যেন আল্লাহ আল্লাহর রাসূলের জন্য হয় ঠিক না বে ঠিক তাহলে আমাদের মূল মহব্বতটা কার জন্য আল্লাহ আল্লাহ রাসূলের জন্য এই মহব্বত কাকে বলে তার কথা শোনা না কথা না শোনা জোরে বলুন শোনা তা আমি যে কথাগুলো আপনাদেরকে শোনাচ্ছি এগুলো কি ইসলামের পক্ষে না বিরুদ্ধে তাহলে আপনাদের মানতে হবে না হবে না আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলেন কুনতু খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার এটা কোরআন শরীফ আছে আর কি আছে আমি তোমাকে জিজ্ঞেস করব নি ভাই তুমি থাকলেও বললে বলবো ও আলা কুতিন হাফেজ সাহেব আর কি আছে মহাশয় হাফেজ সাহেব কেউ নেই কেন ইমাম সাহেব রয়েছে তো আমি আবার পড়ছি একবার দেখো কোরআনে আছে না নেই বলবেন আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার আচ্ছা নিচে থেকে কেউ বলুন আচ্ছা তো হ্যাঁ এই মহাশয় বলছে আচ্ছা এই যুবকেরা তরুণেরা এর মানেটা কি হে উম্মতে মুহাম্মাদি আমি আল্লাহ তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত করেছি তোমরা মানুষকে ভালো কাজের আদেশ দেবে খারাপ থেকে দূরে থাকার কথা বলবে ভালো কাজ করবে ভালোর পক্ষে দাঁড়াবে ভালোর আদেশ দেবে ভালোকে সাপোর্ট করবে খারাপ করবে না খারাপ থেকে দূরে থাকবে খারাপকে সাপোর্ট করবে না খারাপ অন্যায়কে মিটিয়ে দেবে তাই আমি জিজ্ঞাসা করতে লেগেছি এ আমার নজওয়ান তরুণেরা বাপেরা এটা তো আল্লাহ পাকের হুকুম দুনিয়ার কেউ তোমাকে কিছু হুকুম করলো যাওর মাথাটা ফাটিয়ে দিয়ায় কিন্তু আল্লাহ বলছে মারবি না দুনিয়ায় কেউ বললো শরাবের দোকান দে আল্লাহ বলছে দিবি না দুনিয়ায় কেউ বললো কে লুটে লিয়ায় আল্লাহ বলছে লুটবি না দুনিয়ায় কেউ বললো মিথ্যা সাক্ষী দে আল্লাহ বলছে দিবি না দুনিয়ায় কেউ বললো কে কেয়াদার কেসে ঢুকিয়ে
দে আল্লাহ বলছে মিথ্যাভাবে আমার দাদাজি গুনোকে বাঁচাবি না মনে রেখে দিবি এই দুনিয়ার জমিনে ফেরাউন বলে একটা দাদা ছিল তাকে আমি ঠান্ডা করে দিয়েছি নমরুদ বলে একটা দাদা ছিল তাকে আমি ঠান্ডা করে দিয়েছি সাদ্দাত বলে একটা দাদা ছিল তাকে আমি ঠান্ডা করে দিয়েছি আবু জুরুদ বা সাইবাগো ঠান্ডা করে দিয়েছি এ আমার বান্দা মন্দিরে তুই আমি আল্লাহ আমার কথা শুনবি কারণ আমি তোদেরকে নিশা দিয়েছি আজ বাঁচিয়ে রেখেছি আমি আল্লাহ আজ তোদেরকে খাওয়াই আমি আল্লাহ আজ তোদের পায়ে ক্ষমতা দিয়েছি আমি আল্লাহ আজ তোরা নিশ্চয় নিচ্ছোটা আমি আল্লাহ দিয়েছি ওরে আমার বান্দা বান্দিরে এই দুনিয়ার মায়া জালে জড়িয়ে যদি আমার নাফরমানি করি আমার কদর অবাধ্য করি অন্যায়ের পক্ষে চলে যায় নাই ছেড়ে দি নবী বংশধরকে ছেড়ে দি ওলি আউলিয়াদেরকে ছেড়ে দি পীর মাশায়েখদেরকে ছেড়ে দি কুরআন সুন্নাহর পক্ষে যারা তাদেরকে ছেড়ে দি মনে রেখে দিবি কাল কিয়ামতের ময়দানে তোদের ঠিকানা তাদের সঙ্গে হবে যাদের সঙ্গে দুনিয়ায় তোরা উঠা বাজা করতি যাদের সঙ্গে দুনিয়া তোরা মিল মহাব্বত রাখতি যাদের দিনে দুনিয়া জমিনে তোরা উঠা বাজা করিছি তাদের সঙ্গে আসন নাজর হবে তাদের ঠিকানা জাহান্নাম তাদের সঙ্গে তোদেরও ঠিকানা জাহান্নাম হয়ে যাবে যদি নাই সত্য ইনসা বলা কোরআন প্রেমী নবী প্রেমী আল্লাহ প্রেমী আহলে রসুল সাহাবাদের খানদানদের সঙ্গে ইনসা বলাদের সঙ্গে যদি উঠা বসা করি উনি আমার বান্দা বান্দি রে আমি আল্লাহ তাদের সঙ্গে আসন নাসর করিয়ে তোদেরকে জান্নাতি বানিয়ে দেব শুনছেন তো বাপ এতগুলো মিডিয়া রেকর্ডিং হচ্ছে বাপের গল্প শোনাতে আমি এসেছি যে আমার বাপ এই করে আমার বাপ ওই করে সব শোনাতে এসেছি আমি আমি তোমাদেরকে বাঁচাবার জন্য এসেছি চেষ্টা করার কাজ আমার বাঁচবেন কি বাঁচবেন না আপনি যদি চেষ্টা করেন আল্লাহ ওয়াদা করে চাই বাঁচাবো শুনছেন না শুনেন না বুঝার চেষ্টা পরিবর্তন যুগে যুগে হকের পক্ষে যারা থেকেছে তাদের উপরে জুলুম হয়েছে কিন্তু জালিমরা কোনোদিন মাথা তুলতে পারেনি তারা জুলুম করে করে হাঁপিয়ে 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 ফেরাউন হয়েছে নমরুদ হয়েছে সাদ্দাদ হয়েছে মিটে গেছে আর যারা হকের পক্ষে ছিল তারা আজও ইমামে হোসাইন হয়ে আছে জোরে বলুন সুবহানাল্লাহ আজও লোক হোসাইন 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 করে পাগল এ জিদ এ জিদ কেউ করে না কিন্তু এজিদ মার্কা দুনিয়ায় আছে না নাই আচ্ছা এজিদের সঙ্গে হোসাইন হুজুরের লড়াইটা কি ছিল গদি না হক না হক জোরে বল আর হক না হক কারণ ইমামে হোসাইন পাক বলেছিলেন আমার মা বোনেরাও শুনুন ইমামে হোসাইন পাক বলেছিলেন যদি এজিদ মাবিয়া হুজুরের মতো ইনসাবওয়ালা চরিত্রবান সৎ হত তাহলে আমার বড় ভাই হাসান যেমন মাবিয়া হুজুরকে মেনে নিয়েছিল আমি হোসাইনেরও মানতে আপত্তি ছিল না কিন্তু এজিদ সারাবি এজিদ গরিবদেরকে লোটে এজিদ গুন্ডা বাহিনী মস্তান বাহিনী লুটেরাদের দিয়ে মানুষের ইজ্জত আবরু ঘর বাড়ি লুট করে এজিদ তার প্রজাদেরকে শোষণ করে এজিদ বেইনসাফি করেছে এজিদ নাচ গানকে পছন্দ করে এজন্য আমি হোসাইন এজিদের পক্ষে নয় বিরুদ্ধে আপনারা কার পক্ষে এজিদের না হোসাইনের পক্ষে তাহলে খেলার নামে যদি অর্ধ উলঙ্গ নারী নাচ হয় সেখানে গিয়ে ঢুকে আর হোসাইনের পক্ষে বললে হবে কত রকম শয়তানের প্ল্যান দেখেছে শয়তান আমাদেরকে গোমরা করার জন্য জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য কত রকম প্ল্যান করে দেখেছে কোন দিক দিয়ে যখন হয়নি খেলতাম আসার নামে আমাদের ঘরে জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার প্ল্যান ইবলিস শয়তান করছে সে তো ডাইরেক্ট করে নেই বাবা তার চালা চামটা আছে তাদের ঘরে দিয়ে করাচ্ছে যা আর আমাদের ছেলেরা হুঁশ নেই হুশ নেই চোখের নজরের খিদের জন্য চলে গেছে দেখতে এই যুবক
এই চোখটা যিনি দিয়েছে তিনি কিন্তু হিসাব নেবে কিয়ামতের দিনে তুমি তোমাকে জিজ্ঞাসা করা হবে তোকে আমি চোখ দিয়েছিলাম ওই চোখে দিয়ে কোরআন শরীফ দেবি ওই চোখে তুই মা-বাবাকে দেখবি ওই চোখে তুই আল্লাহ ওয়াল আলেমে হাক্কানিদেরকে দেখবি ওই চোখে তুই গরিবের দুঃখ কষ্ট দেখে তাকে সেবা করবি এই যুবক গল্প বলছি না আমি শুনিলাম কারণ এটাই তো আল্লাহর পরীক্ষা আমি যদি চৌতে অর্ধুলঙ্গ নারী না দেখতে চলে যায় বিহায়া বিশ্বরিয়া কিভাবে যারা চলে তাদেরকে দেখে যদি উপভোগ আনন্দ করতে লাগে কেমতে দিনে এই চোখে আল্লাহ জাহান্নামের আগুন দেবে গল্প বলিনি যুবক রে তাই তওবা করে না ফিরে আসো জিন্দেগিতে কারণ এই জমিনের উপরে তোমাদের ঘরে এক গোল মানুষ আল্লাহ জাহান্নামের দিকে নিয়ে যাবার জন্য উঠে পড়ে লেগেছে গো আর এমন করে তোমাদেরকে বরবাদ করে দিবার পিলার বলছে গো আখেরাত তো বরবাদ হয়ে যাবে দুনিয়া জমিনও তোমরা বরবাদ হয়ে যাবে এই খেল তামাশার বিষয় পড়ে গিয়ে তোমরা তোমাদের জীবিকা বাচ্চাদের ভবিষ্যতের কথা সবই ভুলে যাচ্ছ এদিকে যারা তোমাদের ঘরে খেল তামাশার নামে ভুলিয়ে রেখেছে অথচ খেয়াল করে দেখো তাদের বাচ্চারা বড় বড় শিক্ষিত হয়ে যাচ্ছে তাদের ছেলেরা বড় বড় পদে চলে যাচ্ছে তাদের ছেলেরা চট উকিল দিয়ে বিডিও হয়ে যাচ্ছে আর মুসলমান তুমি এখনো সেই ফজর বেলা উঠে মাঠে গিয়ে আর কেমন করে চাষ করছো মাঠে গিয়ে এমন করে জমিনে তুমি তোমার খেতি বাড়ি করতে লেগেছো তোমার বাচ্চাটা কেন ডাক্তার হবে না কেন জজ হবে না কেন ডিএম হবে না কেন পুলিশ সুপার হবে না এ নিয়ে কিন্তু তোমার কোনোদিন ভাবনা না ভাবনা আছে তোমাদের আর আমি যখন তোমাদেরকে ভাবাই তোমরাই তো আমার কথা নিচ্ছ না যে ডাক্তার হয়ে কি হবে জজ হয়ে কি হবে উকিল হয়ে কি হবে মানে ডাক্তারি করা কি হারাম ইসলামে জজ হওয়া ইসলামে হারাম পুলিশ হওয়া কি ইসলামে হারাম তোমার যদি ছেলেটা সৎ চরিত্রবান পুলিশ হয় তাহলে আজকে যে গরিব সমাজের মানুষগুলোর উপরে একদল অশুভ মানুষ জুলুম করছে জুলুমটা তাহলে সমাজে আর থাকবে বলো থাকবে না যখন সমাজে জুলুম থাকবে না গরিবের অভিশাপ থাকবে না গরিবের যখন অভিশাপ থাকবে না এই সমাজে আর অভাব অনটন থাকবে না আল্লাহ ফলে ফুলে ভরিয়ে দেবে সমাজকে জোরে বলুন সুবহান আমরা মনে করি আর শুধু আপনারা কেন কিছু বক্তা বলি সাহেব বিশ্বাস বীরজাদা মনে করে ইসলাম শুধুই নামাজ দিয়েছে দাঁড়ি দিয়েছে টুপি দিয়েছে জিকির করো আল্লাহ আল্লাহ করো এই এটাই শুধু দিয়েছে ইসলাম ইসলাম কাকে বলে যেমন ইসলামে নামাজ আছে রোজা আছে হজ আছে দান আছে জাকাত আছে তেমন ইসলামে মা বাপকে সম্মান ভালোবাসা আছে যদি আর সমাজ ঢুকে ডেড হয় নাই পরায়ণ হয় তাহলে বাড়ির মা গুলো আর বৃদ্ধাশ্রমে যাবে না বাপ কোনো বৃদ্ধাশ্রমে যাবে না মা বাপের মহাব্বত হবে এরও নাম হলো ইসলাম ইসলাম যেমন মা বাপের প্রেম ভালোবাসা দিয়েছে ইসলাম তেমন ক্ষুধার্ত মানুষকে খাওয়াবার শিক্ষা দিয়েছে আল্লাহ নবী বসে আছে এমন সময় একজন ব্যক্তি চলে আসলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইসলামের সবথেকে উত্তম কাজ কোনটা আল্লাহ নবী বলেছিলেন ক্ষুধার্তকে খানা খাওয়াবো ইসলামের সবথেকে ভালো কাজ
যদি তোমাদের বাচ্চা কোনো অর্থশালী হয় ডাক্তার হয় উকিল হয় জজ হয় পুলিশ হয় ব্যবসায়ী হয় এবং জালিম না হয় গরীব দরদি যদি হয় তাহলে তোমাদের এলাকায় গরীব থাকলে তোমাদের বাচ্চা কোনো তাদের সেবা করবে ইসলামের সবথেকে ভালো কাজ এটা জোরে বলুন সুবহানাল্লাহ শুনছো যুবক তোমাদের তো জীবনটা যাহাবার হয়ে গেছে বাচ্চা গুলোকে ভালো করো বাচ্চা গুলোকে এডুকেটেড করাও পড়াও ডাক্তার বানাও উকিল বানাও জজ বানাও ডিম বানাও এগুলো ইসলামেরই হুকুম রে বাবা আমার আলোচনায় কি আপনাদের অসুবিধা হচ্ছে অনেক কষ্ট করে কাজ কাম ছেড়ে দিয়েছে বসেছে আমি দিনে মাহফিল করি আপনাদের কোনো আপত্তি আছে নাকি কেন করি জানেন অনেক কারণ আছে তার মধ্যে একটা সবথেকে বড় কারণ রাত্রিরে মাহফিল হলে না বেশরিয়াতি কাজ হচ্ছে ছেলে মেয়ে একসাথে যেভাবে মেলা হয়ে যাচ্ছে এতে স্বভাবের থেকে পাপ হচ্ছে এই জন্য দিনে করে দিই দেখুন তো কোনো জায়গায় ছেলে মেয়ে হই হই করছে কি মা বোন গুলো কোরআন শুনছে শরিয়াত শুনছে বাপ ভাই গুলো দেখুন এখানে বসে শুনছে হয়তো আপনার এলাকার ছেলে মেয়েরা ভালো বাইরে থেকে দু পাঁচটা বদমাইশ ছেলে আসতে পারে না পারে একটা অঘটন ঘটে যাবে বদনাম হবে ইসলামে এসব চিন্তা করে আমি দিনে মাহফিল প্রায় আজ চার পাঁচ বছর ধরে শুরু করেছি আর একদিনই তো সবাইকে দিনে করে দিয়ে যাই বুঝিয়ে 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 আজকে আলহামদুলিল্লাহ সবাই দিনে করছে শুধু আমার ফুরা শরীফের আশপাশ থেকে এখনো দিনে করা যায়নি কথা বুঝছেন না বোঝেন না ওটাকেও খুব শিগগিরই করব ভালোবাসলে কথা শুনতে হবে ঠিক না বেটি নাই তুমি তোমার রাস্তায় থাকো আমি আমার রাস্তায় থাকি একটু ব্যস্ত আছি আমি নিশ্চয়ই আপনারা জানেন খবর পেয়েছেন কিসের খবর ও খবর পেয়ে গেছেন কবে জানো একুশে অঘ্রাণ বাংলায় একুশে অঘ্রাণ ইংলিশে আটই ডিসেম্বর ফুরফুরা শরীফে আপনারা যাবেন তো সব আমার ভাইয়েরা যাবেন তো আমার আব্বারা সব যাবে মা বোন আর বাচ্চারা নয় মা বোনরাও যাবে ইনশাল্লাহ আমার মা বোনরা আশা রাখছি বাপ ভাইদের থেকে আমাকে বেশি মা বোনরা ভালোবাসে আপনারা জানেন কি জানি না তবে একবার ডাকবো শুধু মা বোনদেরকে একবার ডাকবো অসুবিধা আছে তোমরা একজন একজন করে গার্জেন হয়ে গাড়িতে নিয়ে যাবে সব বাকিরা থাকবে শুধু মা বোনরা চতুর্দিকে ঘিরে থেকে মা বোনরা বসবে ইনশাল্লাহ একবার ডাকবো এজন্য মা বোনদের ঘরে এখন যেতে বলছি না কেন ওখানে নিশ্চয়ই আপনারা জানেন 2019 এ ভিড় দিয়েছিল এই ডাক দিয়েছিলাম ও 2019 ঠিক না বেটি জমিন কেনার পরে আপনাদেরকে ডেকেছিলাম আপনারা গিয়েছিলেন একটা করে ইট 100 করে টাকাও দিয়েছিলেন কি গো দিয়েছেন না দেন নাই যারা যারা দিয়েছেন একটু হাত তুলবেন একটা করে ইট 100 টাকা আলহামদুলিল্লাহ এখানেই দেখুন এত সবাই ভালোবাসে কিন্তু তার মধ্যে দশ ভাগের এক ভাগ 100 টাকা একটা ইট দিয়েছে ঠিক না বেটি বাকি মানুষ হয়তো যেতে পারে না বা দিতে পারে না তার জন্য আমি তাদের বিরুদ্ধে নয় কিন্তু আমি বুঝাতে চাইছি যেটা সেটা আগে গেলেই বুঝতে পারবে সেই টাকা আর ইট আপনারা দিয়েছিলেন ইটটা বাইরে থেকে মাঠে ভরেছিলাম মাঠে ছিল কিন্তু তারপরেই লকডাউন হয়ে গেল নিশ্চয় মনে আছে দু বছর লকডাউন কেটে গেছে একটু বলে নি ভাই কি গো অসুবিধা হচ্ছে দু বছর লকডাউনে কেটে গেছে আচ্ছা লকডাউনে কি অফিস খোলা ছিল তাহলে কাগজপত্র করতে লাগে না লাগে না স্বাভাবিক আপনার জায়গায় আপনি একটা ঘর করবেন তার জন্য কত সমস্যা ঠিক না বেটি সমস্যা আছে না নাই তাহলে ওইখানে একটা চাষের জমি সাত বছর বন্ধ ছিল চাষ হতো না কিন্তু জমিটা সালি বলে লেখা আছে সালি কাকে বলা হয় যাকে চাষের জমি বলে কিন্তু সাত বছর চাষ বন্ধ ছিল কেউ চাষ করেনি যাদের জায়গা তাদের বেশিরভাগ সব বিদেশ বিদেশে সব চলে গেছে অনেক অর্থশালী হয়ে গেছে তা তিনাদের কাছে গিয়ে বলেছিলাম জায়গাটা যদি দেন তাহলে আমি একটা শিক্ষা প্রতিষ্ঠান করব একসাথে অত বড় জায়গাও পাওয়া যাবে না আলহামদুলিল্লাহ তিনারা রাজি হয়েছিলেন দাম দিয়েছি আমরা তিনারা আমাদেরকে খরিদ বিক্রি করেছেন আমরা জায়গাটা কিনেছি তা কেনার পরে কি করতে হয় জায়গাটাকে কনভার্সন করতে হয়
মিউটেশন করতে হয় কনভার্সন করতে হয় জায়গা শ্রেণী পরিবর্তন করতে হয় হসপিটাল করব হসপিটালের নামে আনতে হবে ঠিক না বেডি এগুলো করতে গেলে কোথায় জমা দেবেন অফিসে ঠিক না বেডি তো লকডাউনে যদি অফিস বন্ধ থাকে তাহলে কাগজপত্র হবে কি করে তারপরে দু বছর কম বেশি হড়ে করে লকডাউনে সব কাগজ জমা জমা পড়লো এরপরেও তো ধন্যবাদ জানাতে হয় সেই সকল অফিসারদের ঘরে যারা এত কাগজ থাকার পরও আমাদের সুযোগ সুবিধাটা আমাদের কাগজটা মানুষের সেবার দিকে গুরুত্ব দিয়ে তিনেরা কাগজপত্রগুলো করে দিয়েছে করে দিবার পর গত রমজান মাসে ঈদ হয়ে গেল ঈদের পরে আমরা ভিড় দিয়েছি এখনো রমজান মাস আসেনি এই আট ন মাসের মধ্যে চারতলা বিল্ডিং করে প্রায় বারো চোদ্দ তলা ফাউন্ডেশন করে আপনাদের কাছে তোহফা দিচ্ছি আমরা বলেছিলাম প্রথমেই মায়েদের জন্য করব মাতৃসদন কেন মা বড় নিয়ামতের জিনিস আমরা চোখ খুলে দুনিয়ায় এসে প্রথম যখনই কথা বলেছি তখন কি বলেছি বলুন বলুন মা বাপ কোলে নিয়ে বলছে বল না আব্বা বলেছি মা বাপ আবার বলছে বল না আব্বা মা ভাই কোলে বড় ভাই থাকলে কোলে নিয়ে বলে বল না দাদা বলি মা মামু এসে কোলে নিয়ে বলে বল মামু মা নানি বলে বল না নানি মা সবাই শুনতে চাই বাচ্চা একবার আমায় ডাকো কিন্তু বাচ্চা শুধু বলে মা 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 আল্লাহ বুঝিয়ে দিল মায়ের মর্যাদা কত জোরে বলুন সুবহান এ ভাঙরে ছেলেরা যুবকেরা খবরদার মা বাপকে কষ্ট দেবে না মা বাপকে পিয়ার করবে ভালোবাসবে মা বাপ যদি কোরআন সুন্নাহ ওলিদের বিরুদ্ধে কোনো কথা না বলে বাকি যা বলবে তোমরা মেনে নেবে কোরআন সুন্নাহ ওলিদের বিরুদ্ধে কথা বললে মানা যাবে না তবে পিয়া তুবিও করা যাবে না আদবে সঙ্গে সরে যেতে হবে কারণ আল্লাহ পা জানিয়ে দিলে মান্না দিয়া আনহু ওলিদাহু ফালা মা বাপ যার উপরে রাজি আমি আল্লাহ স্বয়ং তাদের উপরে রাজি হবে খবরদার মা বাপকে কষ্ট দিও না গো মা বাপ কি নিয়ামতে জিনিস শোনো আল্লাহ নবী জানিয়ে দিলেন আল জান্নাতু তাদাকদামুল উম্মাহাত প্রতিটা ছেলেদের জান্নাত হলো তার মায়ের পায়ের তলা আরো জোরে বলে সেই মা বাপকে ভালোবাসবে সেই মা বাপকে ভালোবাসবেন না কথা শুনছেন না শুনেননি এটা হ্যাঁ কি না বলুন যদি কেউ মাকে বেজার করে কি হবে জানো এই আমার নবী সত্য বলে না মিথ্যা বলে হালকা বয়সে প্যান্ট পরেছো গেঞ্জি পরেছো তোমার এই প্যান্ট গেঞ্জি আমি ঝগড়া করতেছি কথা বুঝছো না বুঝিনি হালকা বয়সে করেছি এবং ছেলেরা একটু করবে ওই নিয়ে ঝগড়া করতেছি আমি কিন্তু মাকে যদি বেজার করো কি হবে জানো তুমি প্যান্ট শার্ট পরেছো তোমাকে আমি জাহান্নামী বলতে আমি আসিনি যে প্যান্ট শার্ট পরেছো সব জাহান্নামে চলে গেছে নাউজুবিল্লাহ না কেউ বলতে পারবে না প্যান্ট শার্ট পরলে জাহান্নামে শুনছেন না শোনেন না কিন্তু ইসলামিক ড্রেস নয় এটা ইসলামের ড্রেস প্যান্ট শার্টটা ইসলামের ড্রেস নয় কিন্তু আমাদের ছেলেরা পড়েছে হালকা বয়সে ছেলে পড়েছে আল্লাহ হিদায়াত করুক একদিন সময় হবে হজ করে আসবে আল্লাহ কারে সব নামাজি মুসল্লি হয়ে সব ছেড়ে দিয়ে মাথায় টুপি দিয়ে মুখে দাঁড়িয়ে রাখবে কি গো যুবকরা তাই তো নাকি গো বলো আল্লাহকে সাক্ষী রেখে বলো তাই তো নাকি বলো ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাদেরকে মক্কা মদিনায় নিয়ে যায় বল আল্লাহুম্মা আমিন আল্লাহ যেন আমাদেরকে নামাজি মুসল্লি করে দেয় বল আল্লাহুম্মা আমিন নারী দিবে কিন্তু যুবক শোনো মা বাপকে যদি বেজার করেছো কি হবে জানো আজান ডাকতে দিই চারটে পর্যন্ত হবে তিনটে পঁয়ত্রিশ হয়েছে দোয়া নিয়ে সবাই যাবে আমার ভালোবাসার মানুষরা সকলে বসুন আজানটা হয়ে যাবে
الله أكبر الله أكبر مسجد جتا بولت شنو شنو بول منو منو أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله صلى الله عليه وسلم لا حول ولا قوة إلا بالله الله أكبر الله أكبر الله 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 আসেন একটু দয়ান নবীকে সালাত ও সালাম দিই আপনারা সব দাঁড়িয়ে সালাম দেন তো ভাঙরের মানুষ তো মানে দাদা হুজুরের ছেলে রূহানি ছেলে সব আসেন ইয়া নবী মাশাআল্লাহ একটা শেষ আবদা যে যেখানে দাঁড়িয়ে আছেন দু পা শুধু আগাবেন সামনে দিকে যে যেখানে দাঁড়িয়ে আছেন দু পা সামনে দিকে আগাবেন